সাইফি যিনি আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছে সিলেট ইত্যাদির টিভির, আমার বন্ধুবর সাগর, ওনার জন্য একটা জোরে তালি হোক। উনি কিন্তু উনি এখানে বসে আমাদের এই অনুষ্ঠানটা সারা ওয়ার্ল্ডের মানুষকে দেখাচ্ছেন এখানে বসে। তো যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে সবাই আমাদের এই অনুষ্ঠান দেখছে, তাদেরকেও ধন্যবাদ। আর বিশেষ করে আমি একটি চাওয়া আপনাদের কাছে যে সবাই আমরা যারা শিল্পীরা এসেছি বা মিউজিশিয়ান যারা, আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা যখন ভালোবাসা দেন তো ভালোবাসাটা আপনারা যদি আমাদের কাছে এসে দেন তাহলে আমার মনে হয় যে পুরোপুরি ভালোবাসাটা পাইলাম। মানে আমি যদি আপনাদের এলাকায় এসে আবার এই সামনাসামনি আপনার কাছ থেকে হাইটতে গিয়ে আপনার ভালোবাসা আসা লাগে, এটা কেমন দেয় না? বিষয় হলো আপনারা যদি ভালোবাসা দেন তাহলে পুরোপুরি ভালোবাসাটা কাছে এসে দিবেন, তখন একটু ভালো লাগে আর কি। ওরে নাম ছাড়া তো ছাড়ো যদি ঠেকবে রে হিসাবের বেলা, তুমি নাম ছাড়া তো ছাড়ো যদি ঠেকবে রে হিসাবের বেলা। এখন এই হিসাব তো আমাদের একদিন দিতে হবে, সবাই চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। হিসাব দিতে হলে আমাদের কি করতে হবে? দমে দমে পড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে পড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, নাম ছাড়া ছাড়ো যদি ঠেকবে রে হিসাবের বেলা। যে আমাদের আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলকে যে তুমি তোমার মাধ্যমে আমি, আর তোমাকে যদি পাইতে হয় মুর্শিদ তোমাকে পাওয়ার রাস্তা যে জানে তার কাছে যাও। আমরা ছোটবেলা আমাদের মা বাবা প্রাথমিক শিক্ষা দিয়েছেন, তারপরে স্কুলে দিয়েছেন আমাদের, কেন আমরা যাতে মানুষ হই, শিক্ষা গ্রহণ করি। তো আমাদের জীবনের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে যারা আল্লাহ রাসূলের কাছে আমি পৌঁছতে পারবো, সেই পথ যিনি জানেন তাকেই বলে যে মুর্শিদ, সর্বজ্ঞানের অধিকারী, তার কাছে যাব, গিয়ে তার তালিম নিতে হবে।
মসজিদ ছাড়া বাবা মা ছাড়া যেভাবে সন্তান কোনো মূল্য নাই, মসজিদ ছাড়া একজন মানুষের, শিক্ষক উস্তাদ ছাড়া একজন মানুষের কোনো মূল্য নাই। মুর্শিদের আওয়াজের বলে বালকের বলে, মুর্শিদের আওয়াজের বলে বালকের ভরসা মুর্শিদ